প্রথমে পুলিশ বলেনি, প্রথমে হসপিটাল থেকেই ফোন করা হয়েছিল যে আমরা আরজিকর হসপিটাল থেকে বলছি আপনার মেয়ে অসুস্থ। তো তখন এটুকু বলে লাইন কেটে দিয়েছেন। তারপর তখন আমি ফোন ফোন করি যে আমার মেয়ের কি হয়েছে, আমার মেয়ের কি হয়েছে। তো উনি বলেন আমি তো ডক্টর নই, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, ডক্টরই বলবেন কি হয়েছে, আপনারা আসুন। তখন আমরা এসে আমাদের ড্রাইভারকে নিয়ে যখন যাচ্ছি তখন উনি বললেন, আবার ফোন করলাম, তখন উনি বললেন আপনারা কি আসছেন, আমি মানে উনি কে ছিলেন, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে সুইসাইড করেছে। বৃহস্পতিবার 10:53। বৃহস্পতিবার 10:53, ও বৃহস্পতিবার ডিউটি গেছে, শুক্রবার মানে 10:53 তখন ফোন আসে প্রথম। হ্যাঁ, আমরা সাথে সাথে পৌঁছেছি, গাড়ি নিয়ে যতটা টাইম লাগে, তারপর আমাদের বসিয়ে রেখেছে, দেখতে দেয়নি। তারপর ডিপার্টমেন্টে বসে রয়েছি, 3টের সময় আমাদের দেখতে দিয়েছে। হ্যাঁ, প্যান্ট প্যান্ট গুলো সব খোলা পেলা ছিল, গায়ে শুধু একটা জামা ছিল, চাদর দিয়ে মোড়ানো ছিল, হাতটা এরকম ভাঙা ছিল, এখানে চোখ দিয়ে রক্ত পড়ছিল, মুখ দিয়ে রক্ত পড়ছিল। কি করে বলবো যে ওখানেই হয়েছে, সেমিনার হলেই দেখেছি আমরা মেয়েকে। না, আমি বলেছি আমার মেয়ের এই অবস্থা দেখে কেউ বলবে না সুইসাইড করেছে, মানে তাকে দেখলেই বোঝা যাচ্ছে কেউ তাকে খুন করে ফেলেছে। তখন তো আমি বলেছি আমার মেয়েটাকে অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছিলাম, এরা আমার মেয়েকে খুন করে ফেলেছে, আমি তখন বলে দিয়েছি। না না, মানসিক একটা পেশা ছিল, কাজের পেশা ছিল, কিন্তু কোনোদিন এরকম বলেনি। না, হ্যাঁ বলেছিলেন আপনার বাড়ি যাব, সবকিছু ঠিক হবে, দোষীদের তাড়াতাড়ি ধরে ফেলবো। কিছুই তো দেখতে পেলাম না যে এখনো পর্যন্ত কেউ ধরা পড়লো, কোনো ক্লু পেল, একজন ধরা পড়েছে, ওকে তো আমি মনেই করছি না। ও ভেতরের লোক না থাকলে বাইরের ও কি করে জানলো আমার মেয়ে ওখানে আছে। না না, আমার পুরো ডিপার্টমেন্ট মনে হচ্ছে দায়ী এর জন্য, ভিতরের লোক বলতে আমি পুরো ডিপার্টমেন্টকেই বলছি। এটা তো আশা রাখতেই হবে, আশাই তো বাঁচবো, আমার তো সবই চলে গেছে, কিছুই হারানোর নেই, সব হারিয়ে ফেলেছি, এখন আশা নিয়েই বাঁচবো। একটুও ভালো কাজ করেনি, এমনকি এখন আমাদের সিএম যাতে প্রতিবাদটা বন্ধ করার চেষ্টা করছেন, আমার মনে হচ্ছে আজকে 144 ধারা জারি করে দিয়েছেন এখানে, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে। উনি আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেননি, বরং কেসটা মানে পুরো যাতে তাড়াতাড়ি করে মিটিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করছিলেন। যেরকম তাড়াতাড়ি পোস্টমর্টম হয়ে যাবে, তাড়াতাড়ি বডি নিয়ে পুড়িয়ে দেবেন, এরকম চেষ্টা।